তোমাদের মধ্যে অনেকেই এখনো সঠিকভাবে থাম্বনেল তোমরা বানাতে পারো না, যার জন্য তোমাদের ভিডিওতে ভিউজ হয় না। তোমরা হয়তো অনেকেই ভালো ভালো কন্টেন্টের ভিডিও তোমরা তৈরি করো, কিন্তু ওই যে থাম্বনেল খারাপ বানানোর কারণে তোমাদের ভিডিওতে একদমই ভিউজ হয় না। তাই আজকে আমি তোমাদেরকে একদম প্রফেশনালভাবে কীভাবে থাম্বনেল তৈরি করতে হয় সেটাই তোমাদেরকে আজকে আমি দেখিয়ে দেবো, A to Z। ঠিক আছে, একটা থাম্বনেল তৈরি করতে গেলে তোমাদের যা যা প্রয়োজন সব কিছুই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে। ঠিক আছে, তোমরা যে থাম্বনেল তৈরি করবে সেই থাম্বনেলের জন্য যে ফটো তোমাদের প্রয়োজন হয় সেই ফটো তোমরা কোথার থেকে নেবে, একদম নো কপিরাইট ফটো তোমরা কোথার থেকে নেবে, তারপরে যে সমস্ত লোগো তোমাদের প্রয়োজন হয়, কারণ ইউটিউবের লোগো প্রয়োজন হয়, মানে যে কোনো লোগো তোমাদের প্রয়োজন হয়, যে কোনো ছবি তোমাদের প্রয়োজন হয় থাম্বনেলে দেওয়ার জন্য, তো সেই সমস্ত ছবি তোমরা কোথার থেকে নেবে, তারপরে তোমার যে ফটোটা তুমি থাম্বনেলে ইউজ করবে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা ইরেজ কোথা থেকে করবে সবটাই দেখে দেবো আজকের ভিডিওতে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখো, আর A to Z থাম্বনেল বানানো তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। যাদের মধ্যে কোনো নলেজ নেই থাম্বনেল বানানোর, একদম নতুন, তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখলে কিন্তু একদম সুন্দরভাবে বুঝে যাবে যে একটা প্রফেশনাল থাম্বনেল কীভাবে তৈরি করতে হয়। তো চলো দেখানো যাক। সবার প্রথমে থাম্বনেল বানাতে গেলে তোমাদেরকে তিনখানা অ্যাপসের তোমাদেরকে প্রয়োজন হবে। ঠিক আছে, সেগুলো তোমরা প্লে স্টোর থেকে তোমরা ইনস্টল করে নেবে। সবার প্রথমে যেটা সেটা হচ্ছে, যেটা ছাড়া হবেই না, সেটা হচ্ছে এই পিক্সেল ল্যাব। এই পিক্সেল ল্যাব দিয়ে তোমাদেরকে কিন্তু থাম্বনেল তৈরি করতে হবে। তোমরা প্লে স্টোরে যাবে, প্লে স্টোরে গিয়ে পিক্সেল ল্যাব বলে এই থাম্বনেল তোমরা কিন্তু নিয়ে নেবে, মানে পিক্সেল ল্যাব তোমরা সার্চ করবে, সার্চ করার পর দেখবে পিক্সেল ল্যাব বলে এই অ্যাপসটা তোমরা ইনস্টল করে নেবে। ঠিক আছে, তারপরে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি ইমেজ সার্চ। ঠিক আছে, এই ইমেজ সার্চ বলে এই অ্যাপ্লিকেশানটাও তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। তারপরে এখানে রয়েছে কি, তারপর এখানে দেখতে পাচ্ছ রয়েছে হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইরেজার। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ড ইরেজারও তোমরা কিন্তু প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে। ঠিক আছে, তো এই ব্যাকগ্রাউন্ড ইরেজারের কাজ কি, ব্যাকগ্রাউন্ড ইরেজারটা দিয়ে তোমরা তোমাদের ফটোর ব্যাকগ্রাউন্ড তোমরা রিমুভ করতে পারবে। তারপরে এখানে ইমেজ সার্চ দেখতে পাচ্ছ, এই ইমেজ সার্চ দিয়ে এই অ্যাপ্লিকেশানটা দিয়ে তোমরা কিন্তু যে কোনো ফটো তোমরা কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবে, যে কোনো লোগো তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, আর এই যে পিক্সেল ল্যাব দিয়ে এটা দিয়ে তোমাদেরকে থাম্বনেল তৈরি করতে হবে। তো তাহলে চলো পিক্সেল ল্যাবটা ওপেন করি। ঠিক আছে, পিক্সেল ল্যাবটা আমি ওপেন করলাম। পিক্সেল ল্যাবটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ এরকম একটি পেজ কিন্তু চলে এসেছে। এবার তোমাদের সবার প্রথমে কী করতে হবে, সবার প্রথমে উপরে দেখতে পাচ্ছ এই যে থ্রি ডট, এই থ্রি ডটে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই থ্রি ডটে আমি ক্লিক করছি। থ্রি ডটে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ ইমেজ সাইজ বলে লেখা আসলো, এই ইমেজ সাইজ বলে এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই ইমেজ সাইজের আমি ক্লিক করছি। ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এই কাস্টমের পাশে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অ্যারোতে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ অ্যারোতে আমি ক্লিক করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছ ইউটিউব থাম্বনেল বলে লেখা আসলো, এই ইউটিউব থাম্বনেল এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো ইউটিউব থাম্বনেলে আমি ক্লিক করছি। ইউটিউব থাম্বনেলে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে 1280, এটাকে কেটে এখানে 2560 করবে। তারপর এখানে দেখতে পাচ্ছ 720, এটাকে 1440 করবে। ঠিক আছে, এখানে আবার ওকে করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, এই কালারটাকে তোমরা চেঞ্জ করবে। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডের কালার তো সবসময় এক রাখা যায় না, তোমাদের ইচ্ছে হতেই পারে যে আমি এই কালারটা ব্যাকগ্রাউন্ডে দেবো। তার জন্য তুমি কী করতে পারো, তার জন্য তুমি দেখতে পাচ্ছ এখানে এই যে এই বক্সটা, এই বক্সে তুমি ক্লিক করবে। ঠিক আছে, এই বক্সে আমি যখনই ক্লিক করলাম, ক্লিক করার পর দেখতে পাচ্ছ এখানে কালার অপশান কিন্তু চলে আসলো। দেখতে পাচ্ছ এখানে কালার বলে একটা কিন্তু অপশান এখানে চলে আসলো। এবার এই কালার এখানে ক্লিক করতে হবে। ঠিক আছে, কালারে ক্লিক করার পর উপরে দেখতে পাচ্ছ যে কালার লেখা, এই কালারে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ প্রচুর কালার কিন্তু এখানে চলে এসেছে। দেখতে পাচ্ছ এখানে রেডে আমি ক্লিক করলে রেড ব্যাকগ্রাউন্ড হয়ে যাচ্ছে, তারপরে ব্লুতে ক্লিক করলে ব্লু হয়ে যাচ্ছে, তারপরে ইয়েলোতে ক্লিক করলে ইয়েলো, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক। দেখতে পাচ্ছ যে ব্যাকগ্রাউন্ড তোমরা, যে ব্যাকগ্রাউন্ড কালার তোমরা রাখতে চাও সেই ব্যাকগ্রাউন্ড কালার এখানে তোমরা রেখে দেবে। ঠিক আছে, তারপরে এটা তো হয়ে গেল সিম্পল এক কালার। তারপরে তোমরা যদি মাল্টি কালার রাখতে চাও তাহলে এখানে দেখতে পাবে এখানে রয়েছে কি গ্রেডিয়েন্ট, এই নিচে গ্রেডিয়েন্টে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, গ্রেডিয়েন্টে ক্লিক করার পর এখানে যে কোনো কালার তোমরা কিন্তু তৈরি করতে পারবে। ঠিক আছে, দেখো এই যে এই কালারটা, এই কালারটা তোমরা কিন্তু তৈরি করতে পারবে। এই কালারটাকে তুমি মিক্স কালার তুমি তৈরি করতে পারবে, তোমার পছন্দ মতো কালার তুমি তৈরি করতে পারবে। তার জন্য এই প্লাসে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, তো এই প্লাসে তুমি ক্লিক করলে, ঠিক আছে প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই সাইডে, এই সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন। ঠিক আছে, এই সাইডে দেখতে পাচ্ছ একটা অ্যারো চিহ্ন, এই অ্যারোতে তোমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই অ্যারোতে আমি ক্লিক করলাম। দেখতে পাচ্ছ এই অ্যারোতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কালার মগ, এই কালার মগে আমি ক্লিক করছি। এবার এই সাইডে আমি যে কালারটা রাখতে চাই সেই কালারটা এখানে আমি রাখবো।
তো দেখো আমি এই সাইডে ধরো আমি রেড কালারটা রাখবো, তো দেখতে পাচ্ছ এই যে এই রেড কালারটা আমি রাখলাম, তো এখানে আমি ওকে করছি। এবার এটাকে আমি এই যে এই গোলটাকে আমি যেদিকে ঘোরাবো সেইদিকে কিন্তু কালারটা হবে, দেখতে পাচ্ছ এই যে এইগুলোকে আমি এই যে এই দুটো গোল দেখতে পাচ্ছ এটাকে আমি যেদিকে ঘোরাবো সেদিকেই হবে। তারপর উপরে বক্সগুলো দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে ক্লিক করলে এরকম হবে, এই বক্সে ক্লিক করলে এরকম হবে, এই বক্সে ক্লিক করলে এরকম, এই বক্সে ক্লিক করলে এরকম, দেখতে পাচ্ছ এই যে এরকমভাবে তুমি কিন্তু রাখতে পারো, ঠিক আছে? এরকমভাবে তুমি কিন্তু কালার চেঞ্জ করতে পারো। এবার এই সাইডের কালার যদি চেঞ্জ করতে চাও, এখানে ক্লিক করবে, আবার কালার মগে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে যে কালারটা তুমি রাখবে, ধরো এই কালারটা তুমি রাখবে, তো এখানে এই কালারটা আমি সিলেক্ট করলাম, দেখতে পাচ্ছ এই যে এরকম কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এই যে এটাকে সরিয়ে তুমি কিন্তু তোমার ইচ্ছে মতো তুমি কালার কিন্তু করতে পারো, ঠিক আছে? তোমার ইচ্ছে মতো তুমি কিন্তু কালার করতে পারো। দেখো এটা কিন্তু এইরকম হয়ে গেছে, এখানে আমি ওকে করলাম, দেখো এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দেখো এই যে এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে? এবার তুমি যদি এরকম রাখতে চাও তাহলে এরকম রাখ, যদি না রাখতে চাও তাহলে রাখার দরকার নেই, ঠিক আছে? তুমি ইচ্ছে মতো তুমি যে কোনো কালার তুমি কিন্তু তৈরি করতে পারবে এরকমভাবে, ঠিক আছে? তারপর এখানে দেখতে পাচ্ছ এই কালারটা আমি রাখলাম। এবার এখানে আমি এবার কী করবো, এবার এখানে আমি আমার ফটোটাকে আনবো, তো যেই ফটো আমি PNG করে রেখেছি সেই ফটো আনবো, তার জন্য ফ্রম গ্যালারি এখানে আমি ক্লিক করছি, ঠিক আছে? এখানে ক্লিক করার পর এখানে এখান থেকে যে ফটোটা আমি ইরেজ করে রেখেছিলাম ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে, তোমরা ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকে আগের থেকেই ফটো তোমরা ইরেজ করে রাখবে, ঠিক আছে? তো এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার থেকেও তুমি নিতে পারো, তারপরে অ্যাডোব এক্সপ্রেস বলে একটা অ্যাপস আছে সেখান থেকেও তুমি কিন্তু নিতে পারো, ঠিক আছে? তো এই ফোন দিয়ে আমি থাম্বনেল বানাই, তো এখানে দেখি এখান থেকে একটা ছবি আমি নেব, তো দেখি কোন ছবিটা নেওয়া যাক। দেখো দেখো আমি এই ছবিটা আমি নিলাম, ঠিক আছে? এই ছবিটা নিয়ে আমি টিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছ এই যে ছবিটা আমি এখানে অ্যাডজাস্ট করে দিলাম, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছ এই সাদা অংশটা, এই সাদা অংশটাকে ধরে আঙুল দিয়ে চেপে ছোটো বড় তুমি করতে পারবে, ঠিক আছে? এখান থেকে আমি ছোটো করে নিলাম, এই যে দেখো এরকমভাবে ছবিটা বসিয়ে দিলাম। এবার এই ছবিটা যাতে নড়াচড়া না করে, দেখো অন্য কিছু লিখতে গেলে হয়তো আঙুলের টাচ পড়ে কিন্তু এটা এরকমভাবে নড়ে চড়ে যেতে পারে, সরে যেতে পারে, যাতে না সরে তার জন্য এটাকে লক করার জন্য উপরে দেখতে পাচ্ছ এই যে এরকম একটা আইকন, এই আইকনে ক্লিক করবে, ঠিক আছে? এই আইকনে যখন আমি ক্লিক করলাম, এবার এখানে দেখতে পাচ্ছ তালা দেওয়া আছে, এখানে একটা তালা আছে, এই তালাতে ক্লিক করলে এটা কিন্তু লক হয়ে যাবে, ঠিক আছে? তারপরে আবার এই আইকনটাতে তোমাকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু আবার এটা চলে যাবে, ঠিক আছে? তো এই আইকনে আমি ক্লিক করছি, দেখতে পাচ্ছ এবার এই ফটোটার মধ্যে আমি যতই ক্লিক করি, যতই আঙুল দিয়ে নাড়াচাড়া করি, ফটোটা কিন্তু নড়ছে না, ঠিক আছে? ফটোটা কিন্তু একদম অ্যাটাচ হয়ে গেছে, একদম কিন্তু লক হয়ে গেছে, ঠিক আছে? এবার তুমি যে কোনো কিছু এটার মধ্যে লিখতে তোমার সুবিধা হবে, ঠিক আছে? এবার তুমি লিখবে, তার জন্য এখানে তো সবার প্রথমে আমি এখানে একটা শেপ নেবো, ঠিক আছে? এই শেপটা আমি নিলাম, এই শেপটা নিয়ে এই শেপের মধ্যে আমি লিখবো, ঠিক আছে? তার জন্য এই শেপটাকে আমি এখানে এখানে টিক করে দিলাম। এবার এই শেপটাকে আমি ছোটো বড় করে নিচ্ছি, ঠিক আছে? আঙুল দিয়ে চেপে এভাবে ছোটো বড় তোমরা করে নেবে, ঠিক আছে? এরকমভাবে আমি ছোটো বড় করে নিচ্ছি। এবার এই শেপটাকে আমি ফটোর পেছনে নেবো, তার জন্য কী করতে হবে, তার জন্য আবারও এই যে এখানটায় ক্লিক করবে, ঠিক আছে? এই এই জায়গাটা তোমরা ক্লিক করবে, উপরে এখানে ক্লিক করার পর এবার এখানে এই যে এই শেপটাকে চেপে ধরে ফটোর নিচে তোমাকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ফটোর নিচে যখন আমি নিয়ে গেলাম তখনই দেখতে পাচ্ছ এই যে শেপটা কিন্তু ফটোর নিচে বসে গেছে, ঠিক আছে? দেখতে পাচ্ছ এই যে ফটোর নিচে কিন্তু শেপটা কিন্তু চলে গেছে। তো তোমরা এখান থেকে শেপটা এখান থেকে তোমরা উপর নিচ তোমরা করতেই পারো, ঠিক আছে? তোমাদের ইচ্ছে মতো উপর নিচ করতে পারো। তারপরে এই শেপের কালার তোমরা চেঞ্জ করতে পারো, কালার চেঞ্জ করার জন্য শেপের মধ্যে সিলেক্ট করে তারপরে দেখতে পাচ্ছ এই যে মাঝখানে, এই মাঝখানের এখানে তোমরা ক্লিক করবে, ঠিক আছে? মাঝখানে এই বলে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কালার বলে একটা অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে? এই যে কালার, এই কালারে তোমরা ক্লিক করবে, কালারে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করে দেওয়ার পর এখান থেকে যে কোনো কালার তুমি নিতে পারবে, দেখো ব্লু কালার, ইয়েলো কালার, ঠিক আছে? যে কোনো কালার, এই যে গ্রিন কালার, যে কোনো কালার তুমি সিলেক্ট করে নিয়ে তুমি কিন্তু দিতে পারো। তো এখানে আমি ইয়েলো কালারটা আমি রাখলাম, এবার আমি এখানে টিক করে দিলাম, ঠিক আছে? টিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে উপরে আমি লিখবো যে ইউটিউব, ঠিক আছে? তার জন্য এখানে প্লাস আইকনের উপরে প্লাস আইকনে আমি ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ টেক্সট বলে লেখা আসলো, এই টেক্সটটা আমি ক্লিক করছি, ঠিক আছে? এই টেক্সটটা আমি ক্লিক করলাম, এবার এটার মধ্যে ডবল টাচ করলাম, এবার এখান থেকে আমি কেটে দিলাম, ঠিক আছে? এবার এখানে আমি লিখবো ইউটিউব, ওয়াই ও ইউটিউব, ঠিক আছে? ইউটিউব লিখে আমি ওকে করে দিলাম। এবার এটাকে দেখতে পাচ্ছ ইউটিউব আমি লিখে দিয়েছি। এবার ইউটিউব এটাকে তুমি যদি ক্যাপিটাল লেটারে লিখতে চাও তো ক্যাপিটাল লেটার আমি লিখছি, কারণ ছোটো হাতে ভালো লাগছে না, তো ক্যাপিটাল লেটার আমি লিখলাম। এবার এটাকে যদি ফন্ট স্টাইল তুমি চেঞ্জ করতে চাও তাহলে নিচে দেখবে যে এ লেখা, এ এতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে ফন্ট বলে একটা অপশান রয়েছে,
দেখতে পাচ্ছ এই যে ফন্ট, এই ফন্টে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ফন্টে আমি ক্লিক করলাম। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ মাই ফন্ট বলে লেখা আছে। এবার মাই ফন্টের এখান থেকে যে কোনো ফন্ট তুমি ইচ্ছে মতো তুমি নেবে, ঠিক আছে? তো আমি এই ফন্টে আমি ক্লিক করলাম, এবার এখানে ওকে করে দিলাম, ঠিক আছে? ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লেখাটা কিন্তু এখানে চলে আসলো, ঠিক আছে? এবার এটাকে আঙুল দিয়ে চেপে আমি বড় করে নিচ্ছি। এই যে ইউটিউব লেখাটাকে আমি বড় করে নিলাম। এবার এই ইউটিউবের কালার তুমি যদি চেঞ্জ করতে চাও তাহলে তুমি চেঞ্জ করতে পারো। তাহলে এই যে এখানে দেখতে পাচ্ছ কালার অপশান, এই কালার অপশানে ক্লিক করলে কিন্তু এখান থেকে যে কালারটা চুজ করবে সেই কালারটা কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে কোনো কালার তুমি কিন্তু এখান থেকে দিতে পারবে। এবার ধরো আমি এখানে হোয়াইট কালারই রাখবো, ঠিক আছে? এখানে হোয়াইট কালার আমি দিলাম, এবার টিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ এখানে স্ট্রোক বলে একটা অপশান কিন্তু রয়েছে, ঠিক আছে? এই যে স্ট্রোক, এই স্ট্রোকে আমি ক্লিক করছি। এবার এখানে স্ট্রোক দেবো, তার জন্য এটাকে ইনেবেল করে দিচ্ছি। ইনেবেল করে দিয়ে দেখো স্ট্রোকটা কিন্তু আমি এখান থেকে বাড়াতে পারবো, কমাতে পারবো। দেখতে পাচ্ছ এখান থেকে স্ট্রোকটা আমি কিন্তু এই যে এখানে আমি সাথে আমি স্ট্রোকটা রাখলাম, এবার আমি টিক করে দিলাম। এবার দেখতে পাচ্ছ এখানে শ্যাডো বলে একটা অপশান কিন্তু রয়েছে। এই যে দেখতে পাচ্ছ এই শ্যাডো, এই শ্যাডোতে তোমাকে ক্লিক করতে হবে। শ্যাডোতে যখনই আমি ক্লিক করলাম এটাকে আমি ইনেবেল করে দিলাম, দেখতে পাচ্ছ শ্যাডো কিন্তু বসে গেছে, ঠিক আছে? এবার দেখতে পাচ্ছ এখান থেকে শ্যাডো তুমি এখান থেকে কিন্তু এই যে শ্যাডোকে তুমি আরও গাঢ় করতে পারবে, আরও দূর মানে আরও যত দূর তুমি ছড়াতে চাও শ্যাডোটাকে তত দূর তুমি কিন্তু ছড়াতে পারবে। দেখতে পাচ্ছ এই যে এখানে আমি ক্লিক করলাম, দেখো অনেকটা দূর কিন্তু শ্যাডো হয়ে গেছে। এবার আমি কমিয়ে দিলাম, 12 রাখলাম, ঠিক আছে? এবার আমি টিক করে দিলাম। তো দেখতে পাচ্ছ ইউটিউব, এবার এখানে এই এই জায়গাটা লিখবো থাম্বনেল, ঠিক আছে? এই শেপের মধ্যে লিখবো আমি থাম্বনেল, ঠিক আছে? এই জায়গাটা আমি লিখবো থাম্বনেল। তো আবার এখানে লেখার জন্য কী করতে হবে, লেখার জন্য এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, ঠিক আছে? ওপরে প্লাস আইকনে ক্লিক করলাম, প্লাস আইকনে ক্লিক করে আবার ওইখানে টেক্সট, টেক্সটে আমি ক্লিক করছি, ঠিক আছে? টেক্সটে ক্লিক করে এখানে যদি ডবল টাচ করে এখান থেকে তুমি লিখতে পারবে, ঠিক আছে? এবার এখান থেকে আমি লিখবো থাম্বনেল, TSUM, এই যে থাম্বনেল চলে আসলো। এবার এখানে ওকে করে দিলাম, ঠিক আছে? এবার থাম্বনেলে আমি ক্লিক করছি, থাম্বনেলে এই লেখাটার উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আবারও এখানে ফন্ট, এই যে ফন্ট বলে অপশান আসলো, এই ফন্টটাকে এখান থেকে আমি নেব, ঠিক আছে? এবার ফন্টে আমি ক্লিক করছি, ফন্টে ক্লিক করে মাই ফন্টে আমি আবার ক্লিক করলাম। আবারও ক্লিক করার পর আবারও এই ফন্টটাকে আমি সিলেক্ট করলাম, এবার এখানে ওকে করে দিলাম, ঠিক আছে? এবার এটাকে আমি বড় করে দিচ্ছি, এই যেখানে থাম্বনেল, থাম্বনেলটা এই লেখাটাকে আমি বড় করে দিলাম, ঠিক আছে? বড় করে দেওয়ার পর এবার এটার কালার আমি চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ এখানে কালার অপশান, এই যে কালার, এই কালারে আমি ক্লিক করছি। কালারে ক্লিক করে এটাকে আমি ব্ল্যাক কালার দেব, ঠিক আছে? এই যে এই ব্ল্যাক কালারটা দিলাম, দেখতে পাচ্ছ ব্ল্যাক কালার দিয়ে এখানে আমি টিক করে দিলাম, ঠিক আছে? তো এই যে দেখতে পাচ্ছ থাম্বনেল লেখাটা কিন্তু সেট হয়ে গেছে, ইউটিউব থাম্বনেল। তারপরে এখানে লিখবো কীভাবে বানাবে, ঠিক আছে? তো আবারও প্লাস আইকনে ক্লিক করে এখানে টেক্সটে আমি ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর এখানে টেক্সট আবার ডবল টাচ করলাম, ঠিক আছে? এবার লিখবো কীভাবে বানাবে। এবার এখানে আমি ওকে করে দিলাম, ঠিক আছে? দেখতে পাচ্ছ এখানে কীভাবে বানাবেন এখানে আমি এটা দিলাম। এবার এটা ফন্ট স্টাইল আমি চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ ফন্ট বলে একটা অপশান কিন্তু এখানে রয়েছে, এই যে ফন্ট বলে, এই ফন্টে এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই ফন্টে আমি ক্লিক করলাম। এবার আমি এখানে মাই ফন্টসে গেলাম। এবার তোমাদেরকে, তোমরা যদি আলাদা করে ফন্টস তোমরা পিক্সেল ল্যাবে অ্যাড করতে চাও তাহলে অ্যাড করতে পারো। আমি এখানে অনেকগুলো ফন্টস আমি নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ? তো এই ফন্টসটাকে আমি সিলেক্ট করলাম, এবার এখানে ওকে করে দিলাম, ঠিক আছে? এবার কীভাবে বানাবেন এখানে আমি লিখলাম, ঠিক আছে? এবার এই কালারটাকে আমি চেঞ্জ করব। তার জন্য এখানে দেখতে পাচ্ছ কালার বক্সে আমি ক্লিক করলাম। কালার বক্সে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এই গ্রিন কালার, এটাকে আমি সিলেক্ট করলাম, এবার এখানে টিক করে দিলাম, ঠিক আছে? এবার এখানে আমি স্ট্রোক দেব। তার জন্য দেখতে পাচ্ছ এই যে নিচে এই যে স্ট্রোক অপশান, এই স্ট্রোকে আমি ক্লিক করছি, ঠিক আছে? স্ট্রোকে ক্লিক করার পর এটাকে ইনেবল করে দিচ্ছি, স্ট্রোক কিন্তু বসে গেছে। আমি যদি আরেকটু গাঢ় করতে চাই স্ট্রোক কালার, এখানে আমি সাথে ক্লিক করে দিলাম, এবার এখানে টিক করে দিলাম। এবার এখানে দেখতে পাচ্ছ শ্যাডো, শ্যাডোতে ক্লিক করার পর ইনেবল করে দিলাম, একটু শ্যাডো কিন্তু বসে গেছে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ এটা কিন্তু বসে গেছে, ইউটিউব থাম্বনেল কীভাবে বানাবে। এবার এখানে আমি ইউটিউবের লোগো দেবো, ঠিক আছে? লোগোটা কোথা থেকে নিতে হবে, তোমাদেরকে বলেছি যে ইমেজ সার্চ সেই অ্যাপ্লিকেশান থেকে তোমরা লোগো নিয়ে নেবে, ঠিক আছে? তো ওখানে ইউটিউব লোগো বললে কিন্তু চলে আসবে, ঠিক আছে? যে কোনো লোগো তোমরা যেটাই তোমাদের ইচ্ছা সেটা সেটার নাম বললেই কিন্তু চলে আসবে, যে কোনো ছবি, ঠিক আছে? এবার আমি এখানে ফ্রম গ্যালারিতে আমি ক্লিক করছি। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি ইউটিউব লোগোটা আমি এখান থেকে নিয়ে নেবো, ঠিক আছে? দেখি এখান থেকে ইউটিউব লোগো কোথায় রয়েছে। দেখতে পাচ্ছ এখানে ইউটিউব লোগো রয়েছে, ইউটিউব লোগোতে আমি ক্লিক করছি, ঠিক আছে? ইউটিউব লোগোতে ক্লিক করার পর এটাকে একটু রোটেট করে দিলাম, ঠিক আছে? এবার এখান থেকে আমি ইউটিউব লোগোটাকে আমি বসিয়ে দিচ্ছি,
দেখতে পাচ্ছ ইউটিউব লোগোটাকে আমি বসিয়ে দিলাম, তো এখানে দেখতে পাচ্ছ ইউটিউব লোগোটা কিন্তু বসে গেছে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এভাবে কিন্তু থাম্বনেল তোমাদেরকে বানাতে হবে। দেখতে পাচ্ছ একটা সুন্দর থাম্বনেল কিন্তু তৈরি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ এই যে আমার ফটোটা, এই ফটোটার মধ্যে আমি একটু শ্যাডো ইউজ করবো। তো এই তালা আমি যদি খুলতে চাই, তালাতে ক্লিক করলেই কিন্তু উপরের এই লোগোতে ক্লিক করলেই কিন্তু চলে যাবে। এবার ফটোটাকে আমি কিন্তু সরাতে পারবো, ঠিক আছে। তালাতে আমি যখনই তালা খুলে দেবো, তালা খুলে দিলেই কিন্তু আমার এই ছবিটা আমি কিন্তু নড়াচড়া করতে পারবো। ছবিতে যদি আমি কিছু অ্যাড করতে চাই, অ্যাড করতে পারবো, ঠিক আছে। এবার আমি ছবিতে একটু শ্যাডো ইউজ করবো, তার জন্য এখানে দেখতে পাচ্ছ এই যে গোল অপশান মাঝখানেটা, এখানে আমি ক্লিক করবো। মাঝখানে অপশানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে কি শ্যাডো, ঠিক আছে, এখানে রয়েছে কি শ্যাডো রয়েছে। এবার এই শ্যাডোতে আমি ক্লিক করলাম। শ্যাডোতে ক্লিক করার পর এটাকে ইনেবেল করে দিচ্ছি। ইনেবেল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ ব্লার রেডিয়াস, এটাকে একটু আমি হাই করে দেবো, বা এটাকে আমি যেটা করতে চাই আমি কম করে দিলাম, এখানে করে দিলাম। এবার অফসেট এক্স এটাকে একটু বাড়িয়ে দিলাম, ঠিক আছে। যেদিকে বাড়াতে চাও সেই দিকে তোমরা বাড়িয়ে দেবে, ঠিক আছে। আমি এই দিকটা আমি বাড়িয়ে দিলাম, ঠিক আছে, এই দিকটা আমি বাড়িয়ে দিলাম। এবার তোমরা যদি কালার চেঞ্জ করতে চাও তাহলে কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এখান থেকে তোমরা কালার চেঞ্জ করতে পারো। ধরো এখান থেকে আমি রেড দিলাম, দেখতে পাচ্ছ এখান থেকে রেড কিন্তু হয়ে গেছে। এবার এখানে আমি টিক করে দিচ্ছি, ঠিক আছে, টিক আমি করে দিলাম। এবার দেখতে পাচ্ছ আমার থাম্বনেলটা পুরো কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক আছে, পুরো থাম্বনেলটা কিন্তু রেডি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার এটাকে আমি সেভ করবো। সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছ এই যে এই বক্সটা, এই বক্সটাতে তোমাকে ক্লিক করতে হবে, ঠিক আছে। এই বক্সের উপর আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ সেভ ইমেজ, এই সেভ ইমেজে আমি ক্লিক করলাম। সেভ ইমেজে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কাস্টম, এখানে দেখতে পাচ্ছ ওই যে কাস্টম, এই কাস্টমের এখানে অ্যারো চিহ্ন, অ্যারোতে ক্লিক করবে। অ্যারোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ আলট্রা, এই আলট্রাতে তোমরা ক্লিক করবে, ঠিক আছে। এই আলট্রাতে যখনই ক্লিক করবে তখনই কিন্তু এটা কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। এবার সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে, ঠিক আছে। দেখো এই আমার থাম্বনেলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, সেভ হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে গ্যালারিতে আমি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি। দেখো আমি ফটোসে আমি গেলাম, ঠিক আছে, ফটোসে আমি আসলাম। আসার পর এখানে দেখতে পাচ্ছ যে ফটোটা আমি এখনই যে থাম্বনেলটা আমি বানালাম সেটা কিন্তু এখানে চলে এসছে। দেখো এই যে থাম্বনেলটা কিন্তু এখানে চলে এসছে, দেখতে পাচ্ছ থাম্বনেল কত সুন্দরভাবে থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে। তো এইভাবে তোমরা কিন্তু একটা প্রফেশনাল তোমরা থাম্বনেল তোমরা তৈরি করতে পারো খুব সহজেই, কিন্তু আমি দেখিয়ে দিয়েছি। যাদের মধ্যে কোনো নলেজ নেই থাম্বনেল বানানোর, তারাও কিন্তু এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমরা থাম্বনেল তৈরি করতে পারবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছো। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।